আর আরেকটা ইন্ডাস্ট্রি পাশাপাশি গ্রো করছে সেটা হচ্ছে ওয়েব ইন্ডাস্ট্রি এবং আমরা জানি যে মানে এই এখন প্রচুর ইউটিউব চ্যানেল আমাদেরও যেমন ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এবং সেখানে একটা নতুন একটা বিনোদনের জগৎ তৈরি হচ্ছে তো এই স্যাটেলাইট চ্যানেলের জগৎ এবং এই পাশের সঙ্গে যে ওয়েব দুনিয়া যে আসছে আসছে আস্তে আস্তে এইটা কি কোথাও একটা লড়াইটাকে কি আরও বাড়িয়ে দিল একটা আরেক জায়গা থেকে নাকি মানে পাশাপাশি চলতে পারে জিনিসটাকে আমার মনে হয় না আমার মনে হয় টিভি টিভির জায়গা আছে ওয়েব ওয়েবের জায়গা থাকবে ওয়েবের ওয়েবকে এখন ডেভেলপ করতে আরও সময় লাগবে এখনও ন্যাশন স্টেজ এখন দর্শক দর্শক যাদের মানে মোবাইল আমাদের কজন লোকের হাতে আছে আর কজন লোক মানে নেট অ্যাফোর্ড করতে পারবে এখনও সময় লাগবে কিন্তু ওয়েব ইজ দি ফিউচার এটার মধ্যেও কোনো সন্দেহ নেই টিভি ধীরে 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 হতে পারে ভিউরশিপ কম হয়ে গেল কিন্তু ওয়েবের ভিউরশিপটা কম হবে না বাড়বে বাট এখানে এই এই এখানে যারা এন্ট্রি নেবে লং টার্ম ভেবে এন্ট্রি নেবে যারা যারা টিকে থাকতে পারবে ওরা অনেক দূর যেতে পারবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই আর দুটো ইন্ডাস্ট্রি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পুরো সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাপার দুটো প্যারালেলি থাকতে পারে না থাকার কোনো কারণ নেই আমি কোনো কারণ দেখতে পাই না আচ্ছা একটা ছোট্ট কথা বলবো শেষে সেটা হচ্ছে যে ওয়েবের আশা সঙ্গে একটা সম্পর্ক আছে তরুণ প্রজন্মের সঙ্গে থাকা আসলে সংবাদপত্রের আমরা জানি অনেকেই যারা এই মাধ্যমগুলোর সঙ্গে জড়িত থাকি সংবাদ মাধ্যমের আস্তে আস্তে ক্রমশ তাদের সার্কুলেশন কমতে শুরু করেছে এবং তারা এমনকি বড় কাগজগুলো ভুগতে শুরু করেছে এবং এর একটা অন্যতম কারণ বলা হচ্ছে বা দেখাও যায় হয়তো খানিকটা একটু খেটে খুঁটে বের করলে তারা তথ্য পরিসংখ্যান দিয়েও বলা যায় যে তরুণ প্রজন্ম ততখানি সংবাদ মাধ্যম মানে সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়াকে আর গ্রহণ করছে না পাশাপাশি তারা ওয়েব মিডিয়ার প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে এবং সেই ক্ষেত্রে মানে আপনারা কি কিছু ভেবেছেন যে এমন করে আকাশ আটকে এই জায়গাটাও নিয়ে যাওয়া যেখানে তরুণরা বাঙালি তরুণরাই হোক যারা যারা সারা পৃথিবীর খবর রাখে এই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যে সারা পৃথিবীর সিনেমা দেখে যারা তাদের কাছে আপনারা কীভাবে পৌঁছবেন দেখুন টিভি বা প্রেসটা ডেফিনেটলি কমছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই এটা নিঃসন্দেহ নিঃসন্দেহ আর এটা শুধু ইন্ডিয়াতে নয় এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে অনেক অনেক কাগজ আছে যারা এখন শুধু ওয়েব ওয়েব এডিশন বের করে ওরা প্রিন্টিংই করে না শুধু ওয়েব এডিশনে চলে গেছে কোনো কোনো প্রিন্টিংয়ের খরচা করে না যাদের যাদের ওই কাগজটা দেখার ইচ্ছা থাকে ওরা ওরা ওয়েবে খুলে দেখে নাহলে দেখে না আর তার কারণ একটা কেন এটা হলো কেন তার কারণ হচ্ছে আমি আজকে যে 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 খবরটা যেখুনি ঘটে তার কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে আমি পেয়ে যাই আমি কালকে আগামীকাল সকালে অবধি ওয়েট করব কেন ওই খবরটা পাওয়ার জন্যে আমার তো ওয়েট করার দরকার নেই আমি তো খবরটা পেয়ে গেলাম আর যখন খবরটা পেয়ে গেলাম তারপরে নেক্সট ডে মর্নিং ওটাকে পড়বো ওটা স্টেল হয়ে গেলো কিন্তু মানে ব্যবসা আমি যেটাকে বলতে চাইলাম এটা তো একটা অংশ আর একটা অংশ যে মানে যারা সারা পৃথিবীর খবর রাখছে যে তরুণ প্রজন্ম যে ছেলে ছেলেমেয়েরা তারা তাদের কাছে টিভিকে মানে আপনার চ্যানেলকে যদি মানে আরও কীভাবে মানে এটা কি ভাবতে হচ্ছে হবে না আপনাদের যে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু করা বা ভাবনার কথা চেঞ্জ তো সবসময় হয় আর চেঞ্জ তো একটা প্রসেস এটা তো চলতেই থাকে আমরাও চেঞ্জ করছি এটা নয় কি চেঞ্জ করছি না চেঞ্জ 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 মানে চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক আর চেঞ্জ না হলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যাবে আমরাও চেঞ্জ করছি আমাদের যতটুক পারি আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অর্ডিনারি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অর্ডিনারি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি দেখুন আমরা আমরা আধ ঘন্টা দুটো নিউজ দিই কিন্তু দুটো নিউজ যারা দেখে তারা তারা বলে যে আমরা সম্পূর্ণ নিউজ পেয়ে যাই তাহলে চব্বিশ ঘন্টা কোনো নিউজ দেখার কোনো মানে হয় না একই নিউজ পঞ্চাশবার রিপিট করে দেখা মানে হয় না ওয়েবের 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 সব থেকে বড়ো প্লাস পয়েন্টটা কী প্লাস পয়েন্ট হচ্ছে আমার যে যে খবর পছন্দ সেটা আমি ক্লিক করলাম ক্লিক করলে আমি ওটাকে পড়লাম আমাকে একটা খবর পঞ্চাশ বার শুনতে হলো না দেখতে হলো না অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাই